বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে ক্লাস করব। আমি তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের জনসংখ্যার যে অধ্যায়টা আছে, আজকে সেই অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আমি ক্লাস করব। এই অধ্যায়ের কিছু বোর্ড প্রশ্ন 2018 এবং 19 সালের সংক্ষিপ্ত যে বোর্ড প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আজকে আমি তোমাদের সাথে ক্লাস করব এবং আলোচনা করব। শিক্ষার্থীরা, এর আগেও আমি তোমাদের বলেছিলাম, তোমাদের যখন যে অধ্যায়টাই পড়ানো হবে তোমরা ভালো করে সেই অধ্যায়টা আগে রিডিং করবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, রচনামূলক প্রশ্ন তোমাদের বইয়ের রিডিং থেকেই আসবে। তোমরা যদি বইটা ভালো করে রিডিং করো তাহলে তোমরা সব প্রশ্নের উত্তরে ভালো মতো দিতে পারবে। তাই তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা তোমাদের পাঠ্য বইটা ভালো করে রিডিং করবে, মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের বইয়ের ভিতরেই সব আছে। শিক্ষার্থীরা, তোমাদের 2018 এবং 2019 সালে বোর্ডে এই জনসংখ্যার অধ্যায় থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো ছিল, তোমরা এগুলি বাসায় ভালো করে পড়বে। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে প্রশ্নগুলো নিয়ে ক্লাস করব। প্রথম প্রশ্নটা কি আছে, একটি মৌলিক চাহিদার নাম লেখো। আমি এখানে দিয়েছি খাদ্য, তোমরা বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? মানুষের মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা নাম দিলেই হবে। আমি এখানে খাদ্য দিয়েছি, তোমাকে যে শুধু খাদ্য দিতেই হবে এমনটা নয়, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে যে কোনো একটি নাম লিখবে। নাম্বার দুই, অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত লেখো। অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত কি দিয়েছি আমি এখানে, দক্ষ জনশক্তি। আমরা জানি যে দেশের জনশক্তি যত বেশি দক্ষ সে দেশের জন অর্থনীতি তত বেশি উন্নত। একটি দেশের অর্থনীতির উন্নয়নের জন্য সে দেশের জনশক্তিকে অবশ্যই দক্ষ হতে হবে। নাম্বার তিন, অধিক ফসল ফলানোর জন্য জমিতে কি ব্যবহার করা হয়? উত্তর, প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক। আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি আমরা জানি, এজন্য আমাদের মৌলিক চাহিদাগুলোর উপর চাপ সৃষ্টি হয়। এর মধ্যে একটি মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। জনসংখ্যার যে অধিক হারে বাড়ছে এজন্য অধিক ফসল ফলানো প্রয়োজন হচ্ছে। কৃষকরা অধিক ফসল ফলানোর জন্য জমিতে অধিক সার এবং কীটনাশক ব্যবহার করছে, যা আমাদের পরিবেশ এবং মাটির জন্য খুবই ক্ষতিকর। নাম্বার চার, কাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে? পোশাক শিল্পের শ্রমিকদের। আমরা জানি আমাদের দেশে পোশাক বিদেশে রপ্তানি হয় এবং রপ্তানিকৃত পোশাকের বিনিময়ে আমরা কী পাচ্ছি, অর্থনীতি আমাদের উন্নতি হচ্ছে এবং সমৃদ্ধ হচ্ছে। তাই পোশাক শিল্প আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নাম্বার পাঁচ, অধিক জনসংখ্যা কিসের উপর চাপ সৃষ্টি করে? মৌলিক চাহিদার উপর। যখন অধিক জনসংখ্যা হয় তখন আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এর উপর চাপ সৃষ্টি করে। তোমরাই খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা যখন কোনো হসপিটালে, সরকারি হসপিটালে যাই তখন আমাদের কি করতে হয়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ডাক্তারের সাক্ষাৎকার পাওয়ার জন্য। আবার যখন আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাই তখন কি আমাদের অনেক প্রতিযোগী থাকে, অনেক শিক্ষার্থীদের মধ্যে দিয়ে আমাদেরকে পরীক্ষা দিয়ে ভালো করে ওইখানে চান্স পেতে হয়। অধিক জনসংখ্যার বৃদ্ধির ফলে আমাদের মৌলিক চাহিদার উপর চাপ সৃষ্টি হয়। নাম্বার সিক্স, গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? উত্তর, নিরাপত্তা ও কাজে খুঁজে। আমাদের যে গ্রাম অঞ্চলগুলোতে আছে গৃহহীন মানুষ, নদী ভাঙনের ফলে তারপর বিভিন্ন কারণে গৃহহারা হয়ে পড়ে, তারা শহরে এসে কাজের খোঁজে এবং নিরাপত্তার খোঁজে। এর ফলে কি হচ্ছে, আমাদের শহরে চাপ সৃষ্টি হচ্ছে। নাম্বার সাত, ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন? উত্তর, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে। আমাদের দেশে ছিন্নমূল শিশুরা এই রাস্তাঘাটে কি করছে, এরা কাগজ টুকাচ্ছে, বোতল টুকাচ্ছে, এগুলো বিক্রি করে টাকা উপার্জন করে, তারা নাম মাত্র খাচ্ছে এবং আশ্রয়ের জন্য তাদের কোনো জায়গাই নেই। তারা রাস্তায় ফুটপাতে আমরা দেখতে পাই যে এখানেই তারা মানবেতরভাবে জীবনযাপন
করছে। নাম্বার এইট, বাংলাদেশের শতকরা কত ভাগ জনসংখ্যার অক্ষর জ্ঞান সম্পূর্ণ? উত্তর, শতকরা 72.30%। নাম্বার নাইন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি? তিনটি। আমরা জানি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান হচ্ছে তিনটি। তো শিক্ষার্থীরা, আমাদের এই জনসংখ্যার অধ্যায়ের আমি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়াচ্ছি পড়ালাম, এগুলো তোমরা ভালো করে বাসায় করবে এবং এগুলা বাড়ির কাজ করবে। শিক্ষার্থীরা, এটা হচ্ছে 2018 এবং 2019 সালের বোর্ডের প্রশ্ন, তোমরা বাসায় আরও ভালো করে পড়বে। তোমাদের জন্য হয়তো এগুলো নাও আসতে পারে বইয়ের ভিতর থেকে, আরও অন্য প্রশ্নও আসতে পারে, তোমরা ভালো মতো এগুলো করবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে বাড়ির কাজ করে রাখবে এবং এগুলোও পড়বে। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।